শনিবার ভারতের 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলির আরামবাগে বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে টেলিগ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো। এদিনের এই কর্মসূচিতে তৃণমূল ও সিপিআইএম দল ত্যাগ করে প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। এরা তো আমার মনে হচ্ছে মুঘল পাঠানদের যে অত্যাচার, সেই অত্যাচারকে লজ্জা ধরিয়ে দিয়েছে। যেমন মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা, তৃণমূলের সরকার দুর্নীতি আর হত্যা ছাড়া এরাও জ্যান্ত থাকতে পারে না। এই সন্ত্রাস আর এই খুন যতদিন না বন্ধ হচ্ছে এরা, এটার জন্য কঠিন তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। মানুষ দেখছে, মানুষ ছেড়ে কথা বলবে না। আচ্ছা, সামনে তো বিধানসভা ইলেকশন আসছে, পায়ের তলায় মাটি সরে গেছে, তৃণমূলের লোকজন নেই শুধুমাত্র পুলিশ আর গুন্ডা বাদ দিয়ে, এবং পুলিশের মদতে এবং গুন্ডার সহযোগিতাতে এই হত্যা হয়েছে। এটা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি না ব্যবস্থা করলে আমরা এটার জন্য বৃহৎ আন্দোলনের ভাবনা চিন্তা করছি। আমরা এখনই বসবো, বসে সব ঠিক করবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রক্তদান, বস্ত্রদান হলো আর জয়নিং হলো, কি বলবেন? দেখুন, এটা নতুন কিছু নয়, বিজেপির দিকে লোক ঢলে ঢলে আসছে এবং রক্তদান শিবির করাটা তো আমাদের প্রাথমিকতা। কোভিড-19 যে বর্তমান পরিস্থিতি, তাতে রক্তদান শিবির করতেই হবে। রক্তদান শিবির না করলে রক্ত পাওয়া যাবে কোথায়? বস্ত্র বিতরণ এটা আমাদের একটা অঙ্গ কার্যক্রমের, সেই হিসাবে এটা করা হয়েছে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।